অথচ বিজনেস করেছে আমি, কিন্তু আমার সাবজেক্টে প্রথম হলাম কেন? নিশ্চয়ই কষ্ট লাগে প্রথম হওয়ার জন্য যে যে কাজগুলো আমার করতে হয়েছে। বিসিএস পরীক্ষা দিয়েছি আমি চারটা, চারটা বিসিএস আমি কোয়ালিফাই করেছি, একবার ক্যাডার হয়েছি আর দুবার নন ক্যাডার হয়েছি, একবার আমার রিটেনে আসেনি, ভালো কথা। এটা গেল বিসিএস এর হিসাব। আমি চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করেছি সর্বোচ্চ করলে 27টার মতো, একটা এক্সাম বাদে কোনো পরীক্ষায় আমার মিস হয়নি। কিন্তু আমি আবেদন করেই পড়া শুরু করেই পরীক্ষা দিতে যাইনি, প্রায় এক বছর মতো পড়াশোনা করেছি, চিন্তা করেছি, প্রত্যেকটা সিলেবাস অ্যানালাইসিস করেছি, কিভাবে পড়লে এক বছর পর থেকে আমি পরীক্ষার হলে ঢোকার আগে বলতে পারবো যে হ্যাঁ আমি টিকবো, প্রশ্ন যা হয় বল। এ কারণে কিন্তু আমার ওই 27টা পরীক্ষা 26টা দিয়ে হলো। যাই হোক, বিসিএস যখন শুরু করলাম তখন কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। মাস্টার্স কমপ্লিট হয়ে আমি প্রায় 6 মাসের মতো পড়তে আসি, ফিল করতে পারি না আসলে কোন দিকে যাবো, ব্যাংকে চাকরি করবো না এটা করবো, চাকরি পাইতে হলে কি। কিন্তু এর মাঝে সৃষ্টিকর্তা প্রদত্ত তো কিছু জিনিস থাকে, বলা থাকে যে রিজিক যদি থাকে তাহলে তার কাছে চলে যায়। মনে হলো যে না, বিসিএস ব্যাপারটাই দেখি, যে চিন্তা সেই কাজ, সকল বই পুস্তক কিনলাম, বসে চিন্তা থেকে কাজ শুরু করা এবং প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা করে বই পড়া। সকালে 7টা থেকে শুরু করেছি, 12টা পর্যন্ত পড়েছি, 12টা থেকে 2 ঘন্টা খাওয়া গোসল নামাজ এগুলো শেষ করেছি, কোনো রেস্ট দরকার নেই। কারণ রেস্ট আমি তো চেয়ারেই বসে আছি, এত রেস্টের দরকার আছে? রেস্ট নিয়ে তো যদি ঘুমাইতে হবে এমন কোনো কথা নেই, ঘুমটা রাতে ভালো হবে যদি দিনে না ঘুমে। আবার 4টা 5টা পর্যন্ত পড়েছি, 5টা থেকে বের হয়ে টিউশনি যেতে বলেছি, কারণ ফ্যামিলি থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয়। ফ্যামিলি থেকে যখন আমাকে কোনো টাকা দেওয়া হয় তখন টাকা থেকে আমাকে সার্ভাইভ করতে হবে। 8টা 9টা এবং ম্যাক্সিমাম ডেতে আমি 2.5 কিলোমিটার হেঁটে টিউশনিতে দেখি। আমার সহকর্মী আনিসুল আহমদ যেহেতু ঢাকায় থাকেন, নিয়ে জানেন রবি স্যারও জানবেন, আমি নীলক্ষেত থেকে হেঁটে ট্যানারি মোড়ে যাইতাম স্যার, ট্যানারি মোড়, বিকজ ওই একটা স্টুডেন্ট নিয়ে আমি পড়াতাম, কারণ ওই একটা স্টুডেন্ট পড়ানোর ফলেই আমার কিন্তু ঢাকায় থাকা হয়ে যেত। কোনো একটা স্টুডেন্টে আমাকে 10,000 টাকা দিত, আমার বই কেনা থেকে শুরু করে সব হয়ে যেত, তার জন্য আমার হেঁটে গেলেও কোনো আফসোস ছিল না। হেঁটে যেতাম কেন সেটার একটা কারণ ছিল, সারাদিন যা পড়েছি সব পড়তে পড়তে যেতাম। এবং আসার সময়ও স্টুডেন্টকে যা পড়ালাম এবং আমি আবারও যে ভুলে যাইনি সেটা রিমাইন্ড করতে করতে আসলাম, এসে আমি কিন্তু আর বই পড়তাম না, জাস্ট কিছু সময় নাটক দেখা, কিছু সময় যারা আমার সাথে থাকতো তাদের সাথে গল্প গল্প করা ঘুমিয়ে দিতাম। ঠিক সকাল 7টায় আবার এভাবে করে 6 মাস পার করার পরে আমার মনে হয়েছে বই তো সব পড়া হয়ে গেছে আর কি করবো। এই যে যখন চিন্তাটা আমার ভিতরে তৈরি হয়ে গেল বই তো সব পড়া হয়ে গেছে, তখন আমি বিসিএস এর সিলেবাসটাকে এবার ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করতে থাকলাম এবং মিলাতে থাকলাম বিজ্ঞানের এই 19টা টপিক, কোন টপিকসটা আমি না দেখে এখনো বলতে পারি না, সিলেবাস মুখস্থ করে ফেলেছি। কিন্তু ফের দেখলাম যে আমার এখনো মনে হয় আর 2-3টা টপিকতে প্রবলেম আছে, ওইটা নিয়ে শুরু করবো, যেটা কমপ্লিট হয়েছে ওটা থাক। একই ম্যাচ আপনার অনেক সময় ভালো করে দেখেন, খেয়াল করে দেখেন প্রত্যেকেরই ঘটনা ঘটে, যদি কোনো জিনিস ভালো করে ব্রেনে সেট হয়ে যায় বই না থাকলেও কিন্তু চোখের সামনে ভাসে ওঠা, থাকে কি না? এ প্লাস বি অনুষ্কার সমান কি, এটা কি পড়তে হয় না? এটা সবসময় চোখের সামনে ভাসে যে কোনো জিনিস, যখন বিশেষ করে নাটক সিনেমা দেখলে কি ওটা কি পর্দায় থাকতে হয় না, সবসময় এমনি থাকে কাছে। বইটা যখন ভালো করে পড়া হয়ে যায় এবং সেটা জীবনের জন্য কাজে লাগানো হচ্ছে এই ভেবে করা হয়, তখন ওটা একদম চোখের সামনে থাকে। এই 6 মাস পর থেকেই কিন্তু আমি প্ল্যান শুরু করলাম যে এখন থেকে আমি অ্যাপ্লিকেশন করব এবং চাকরির জন্য পরীক্ষা দিব। মজার কথা হচ্ছে দেখেন, তাহলে এর আগে কি করেছেন? এর আগে ডিপার্টমেন্টের পড়াশোনায় আমি চরম অমন হয়েছিলাম, কারণ জীবনকে উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমার বাবা মারা যাওয়ার কারণে
বিষয়টাকে আমি ফিল করতে পারি না, জীবনটা এত সহজ নয়, জীবনে উঠে দাঁড়াতে হলে নিজে নিজে চেষ্টা করতে হবে। কারণ পরিবারের সকল লোকজন তোমাদেরকে ত্যাগ করবে, নিশ্চিত থাকো। তোমার বাবার 20 টাকা থাকতে পারে, কোনো কাজ আসবে না। যেদিন থেকে এটা আমি চিন্তা করতে পেরেছি, বুঝতে পেরেছি, কোন দিন থেকে আমার মনে হচ্ছে না জীবনটা আমার, আমাকে চিন্তা করতে হবে। তাহলে মাস্টার্স হয়ে যাচ্ছে, 6 মাস বসে আছে, আমি চিন্তাই করি না, কেমন হয়ে গেল না। এই 1 বছর পর থেকে শুরু করলাম, এবং তারপর প্রত্যেক পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে যখন মনে মনে ভালো লাগে যে না পরীক্ষাটা তো আমি টিকছি। 36তম BCS অ্যাটেন্ড করলাম, আমার পাশে সিটে বসছে উইকের একজন স্টুডেন্ট, তো আমাকে জিজ্ঞাসা করছে আপনার নাম, নাম বললাম, কোথায় পড়াশোনা করেন, ঢাকা কলেজে পড়েছি। পুরো পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার সাথে কথা বলেন, ওই ছেলে কিন্তু তিনি পাস করেনি, বুঝছেন তো ব্যাপারটা। আমি আপনাদেরকে কিন্তু উপলব্ধি করানোর চেষ্টা করছি, আপনি নিজেকে ছোট ভাববেন না, বিকজ আপনার ভিতরে পাওয়ার আছে, এই পাওয়ারটা আপনাকে জাগ্রত করতে হবে। পাওয়ার কিন্তু জোরে চিৎকার করে কথা বলতে হয় না, পাওয়ারটা শো করতে হয় শিক্ষা দিয়ে। সেই ছেলে পরের বিশেষ ও ক্যাডার হয়, ঠিক আছে, বাট আমি সম্বর্ধনা দিয়েছি গ্রুপ ছবিতে, যখন বারবার ছবি আসে ওই ছেলে কিন্তু গ্রুপের সদস্য দেখে কিচ্ছু না। চাকরি আপনার হাতে, চাকরি আর অনুদান নয়। সুতরাং আপনাদের অপশন হচ্ছে জেনারেলি আপনাদেরকে চাকরি করতে হবে, এবং এই চাকরির জন্য আমার মধ্যে একটু মানসিকতা তৈরি করতে হবে। হ্যাঁ, তবে কি আপনাদের 6 মাসই এরকম 12-14 ঘন্টা করে পরীক্ষা আমার করতে হবে না? আপনি আপনার ব্রেন আমার থেকে অনেক ভালো হতে পারে, আপনি 6 ঘন্টা করলে হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রথম হচ্ছে জীবনের জন্য একটা রুটিন তৈরি করে। একাডেমিক পড়া কি সবার শেষ হয় না? নিশ্চয়ই যাদের একাডেমিক পড়া শেষ হয় নাই তারা একাডেমিক পড়ার জন্য একটা রুটিন করেন, চাকরি বা এই বিসিএস পরীক্ষার জন্য রুটিন করেন 2 থেকে 3 ঘন্টা। আমি আপনাদেরকে লিখিত ডকুমেন্টস দিয়ে দেবো কি কখন কতটুকু সময় বাতাসে পড়বে, আমি ডিপার্টমেন্টে বসে এগুলো তৈরি করে দেব, এবং এবং এই সেমিনারে আমি হেড স্যারের পারমিশন নিয়ে একটা নির্দিষ্ট সময় ব্যয় করব প্রতি সপ্তাহে। এর জন্য তার শুধু পারমিশন দিলেই হবে, অন্য কিছু লাগবে না, ঠিক আছে। কারণ হচ্ছে আজকে মাহফুজ স্যার আমাকে নিয়ে গর্ব করেন, কারণ মাহফুজ স্যার যখন ঢাকা কলেজের টিচার তখন আমি তার স্টুডেন্ট। আমরা সবার সহযোগিতা নিয়ে এই কাজগুলো করব। তবে যারা ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে চলে গেছে তাদের জন্য আমি স্পেশালি আরো কিছু সময় দিলাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার যারা, এদের জন্য একটু কম সময় দিব, কিন্তু এদের জন্য একাডেমিক সময় পাশাপাশি কিছু লিখিত ডকুমেন্ট দিয়ে দিব যে এই পারপাসে এতটুকু সময় এই ব্যয় করে কতটুকু পড়েছে এগুলো আমার কাছে সাবমিট করুন। আর আমি প্রত্যেকটা বিষয়ের উপরে নিজে কিছু কিছু নোট দিব, আর তোমাদেরকে দিয়ে দিব কাজ, ওই কাজগুলো করে এনে আমাকে দেখাতে হবে। তার যেহেতু পারমিশন দিয়ে দিলেন, আমি কলেজের সময় পাশাপাশি আরো 2-3 ঘন্টা কলেজে থাকবো, আপত্তি নেই। তোমাদেরকে দেখাতে হবে যে 2টা বাজলে যেন তোমাদের বেশি প্রোগ্রাম আনিয়ে দেবে। আমি যদি 5টা পর্যন্ত থাকার মানসিকতা রাখি, আবার আমাকে রাজশাহী থেকে নাটক যেতে হবে 5টার পরে, ঠিক আছে, তো তাহলে তোমাদের এত চিন্তা করার তো কারণ নেই। আর একটা খুশি সংবাদ আমি বলি, আমার ওয়াইফ কিন্তু 36তম BCS সহকারী কমিশনার হিসেবে সুপারিশ।
পয়েন্টটিও কিন্তু আমি ক্যাটাগরি করেছি। এখন ব্যাপার হচ্ছে এটাতে উৎসাহ পাওয়ার জন্যই আমি বলতেছি, আমার মনে হয় এই এতটুকু কথা নিয়েই নিজের ভিতরে স্বপ্ন তৈরি করো। স্বপ্ন তৈরি না হলে কিন্তু কিছু হবে, স্বপ্নটা যেন এমন না হয় ঘুমালেই দেখা হয় জানলেই শেষ হয়, স্বপ্নটা এমন হোক রাস্তাতে হাঁটতেছি আমার মাথায় খেলতে থাকবে আমি তো এটা হতে চাই, আমার তো এটা হওয়া দরকার, আমার তো এটা হওয়া দরকার। এবং শেখানোর জন্য আমার একটা প্যাশন কাজ করে বলে আমি কিন্তু কাস্টমসে চাকরি করতাম লাস্ট 17 মাস। কাস্টমস নামটা শুনলেই তো মানুষ মনে করে প্রচুর টাকা, আসলেই টাকা, এত টাকা যতটা চিন্তা করতে পারো না ওই ডিপার্টমেন্টে। আমি রাজার হলে জীবনযাপন করতাম, এক সময় হেঁটে টিউশনিতে গেছি, টিউশনিতে যাওয়ার জন্য 10 টাকা আমার কাছে থাকতো না, কারণ 20 টাকা থাকলে আমি চিন্তা করতাম একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনে নিয়ে যেতে, 50 টাকা থাকলে চিন্তা করতাম দুটো কারেন্ট অ্যাফেয়ার্স কিনে নিয়ে যেতে, কারণ কারেন্ট ওয়ার্ল্ড অফ থাকতো। মানে আমার চিন্তাই দেখতে তো বই এবং এত বই যে আমি হিট করেছি ইমাজিন করা যাবে না। আমার এলাকার অন্তত 20টা ছেলে আমার বই দিয়ে এখন বিসিএস করে এবং তারা পড়তে যেয়ে কমেন্ট করে প্রতিনিয়ত আমাকে SMS করে যে প্রত্যেক পৃষ্ঠায় এত দাগানো কি হবে। ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। আমরা তো চিন্তা করি 20 টাকা পকেটে থাকলে মিনিট এমনি কিনা যায় কিনা, এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলোর কোনো মানে নেই, এগুলো হওয়ার জিনিস হওয়াই থাকবে, লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো থেকে ফিরে আসতে হবে। যোগদান করবে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হবে।